ব্যাংশালকোটে ইডির চার্জশিট শান্তনুর গ্রেপ্তারের 59 দিনের মাথায় এবং অয়নশীলের গ্রেপ্তারের 49 দিনের মাথায় ব্যাংশালকোটে ইডির চার্জশিট শান্তনুর কাছ থেকে উদ্ধার 346 জনের নাম তালিকা তৈরি করেছিল কুন্তল ঘোষ কলকাতা সহ 17 জেলার চাকরি প্রার্থী 148 জনের নাম এসেছিল বীরভূম থেকে চার্জশিটে উল্লেখ করেছে ইডি অর্থাৎ নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির সেখানে ব্যাংশালকোটেই ইডির চার্জশিট পেশ শান্তনুর গ্রেপ্তারের 59 এবং অয়নশীলের গ্রেপ্তারের 49 দিনের মাথায় ইডির চার্জশিট আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য সুকৃতি ইডির চার্জশিটে কি কি উল্লেখ করলো দেখো শান্তনুকে গ্রেপ্তারির 49 দিনের মধ্যে এবং অপরদিকে অয়নশীলের গ্রেপ্তারির 49 দিনের মধ্যে গতকাল নগর দায়রা আদালতে চার্জশিট পেশ করা হয়েছে সেখানে মোট 7 জন অভিযুক্তর বিরুদ্ধে মোট 113 পাতার যে চার্জশিট নিয়োগ দুর্নীতি মামলায় সাক্ষী হিসাবে সেখানে ছিলেন 34 জন সেই উল্লেখও করা হয়েছে এবং এই চার্জশিটে যে বিস্ফোরক দাবি করা হয়েছে 29 নম্বর পাতায় সেটা হচ্ছে 2014 টেট 9 2012 টেটেও বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে চার্জশিটে আরো উল্লেখ করা রয়েছে 2012 ও 2014 চাকরি দেওয়ার নামে প্রচুর টাকা তুলেছিলেন অয়নশীল সেই টাকা কুন্তল ঘোষ এবং অন্যান্য এজেন্টদের দিয়েছিলেন অয়ন এবং এই চার্জশিটে আরো জানানো হয়েছে এখানে কুন্তল ঘোষ এবং একাধিক এজেন্ট পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীলের মাঝখানে একটা ব্রিজ বা সেতু বন্ধনের মতো কাজ করতেন নিয়োগ দুর্নীতির এই সমস্ত টাকা পৌঁছে গিয়েছিল তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কারণ যেহেতু পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ছিলেন কুন্তল এবং এর পাশাপাশি তোমাকে বলে রাখবো শান্তনুর কাছ থেকে উদ্ধার হয়েছে যে 300-এরও অধিক নামের একটি তালিকা ক্যান্ডিডেটদের নামের একটি তালিকা যেখানে 346 জনের নামের তালিকা রয়েছে সেই তালিকা কুন্তল ঘোষ তৈরি করেছিলেন এমনটাই বিস্ফোরক উল্লেখ চার্জশিটে কলকাতা সহ 17টি জেলায় 346 জন চাকরি প্রার্থীর নামে তালিকা রয়েছে এর মধ্যে 148 জন চাকরি প্রার্থী নাম পাঠানো হয়েছে বীরভূম থেকে এখানে আরেকটি প্রশ্ন আসছে যে সেই বীরভূম থেকেই কি তাহলে অনুব্রত মণ্ডলে প্রভাবশালী কেউ কি তাকে চাকরি করিয়ে দেওয়ার নাম পাঠিয়েছিলেন ইত্যাদি বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠে আসছে একেবারে অর্থাৎ সময় হলে উত্তর পাওয়া যাবে আবারও ধন্যবাদ সুকৃতি কথা বলছিলাম প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্যের সঙ্গে আপনাদের জানাবো যে ব্যাংশালকোটে ইডির চার্জশিট শান্তনু গ্রেপ্তারের 59 দিন এবং অয়নশীলের গ্রেপ্তারের 49 দিনের মাথায়